ওনার যিনি গুরু ভব পাগল, ভব পাগলের পবিত্র কদমের মধ্যে ভক্তি দিয়া অসীম সরকার জিজ্ঞেস করছিল দয়ার গান কিভাবে করতে হয়। বাবা পাগল কোন প্রশ্নের উত্তর দেয় না। ছোট অসীম সরকার আবার জিজ্ঞেস করে, দয়াল গো গান কেমন করে হয়, গান কেমন করে হয়, কেমন করে করতে হয়। বাবা পাগল কোন জবাব দেয় না। তৃতীয়বার যখন আবার জিজ্ঞেস করছিল দুই চোখের পানিতে কাঁদতে কাঁদতে, ও দয়াল গান কেমন করে করতে হয়। বাবা পাগল একটা গালি দিছিল, বলছিল শালা গান এইভাবে করতে হয়, তুই যখন যে গানটা গাবি তোর মনে করতে হবে যে এই গানটাই তোর জীবনের শেষ গান। আরে যখন যে গানটাই গাবি মনে প্রাণে বিশ্বাস করবি যে এই গানটাই বোধ হয় তোর জীবনের শেষ গান, আর গান নাও গাইতে পারি। তেমনি করে আজকে দয়ালবাবা কদমালি চান্দের দরবারে এই সাধু সঙ্গে আমার জীবনের শেষ সাধু সঙ্গ হতে পারে এটা। সেখানে দাঁড়িয়ে আমরা সকলেই ধ্যানে জ্ঞানে দয়ালবাবা কদমালি মাস্তানকে রেখে, হ্যাঁ তাকে ভালোবেসে আমার উস্তাদ জামল সরকারের লেখা আপনাদের জানা একটি গান আপনাদেরকে শোনাই। মুর্শিদ হলো খোদা দর্শনের এক আয়না, আমার কদমচল হইল আল্লাহ দেখার একটা আয়না। আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না, তেমনি একজন আল্লাহর ওলি ছাড়া, পীর মুর্শিদ ছাড়া আমার খোদার রূপ দর্শন করা যায় না, যায় না। তাই আমার সাইজি আবুল সরকার গান লিখলেন, আমার কদম বাবার ভক্তদের আস পায়না রে আমার আল্লাহর ওলি, কদম আলি সান আসে আসে কানে রাই আয়না, আমার ফানা ফিল্লা বাকা বিল্লা আমার কদম সানাশে এই ভক্তগণের আয়না। আল্লাহু 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 কানে রাইনা আমার গয়ার বাবা ও কদম জানাশে কানে রাইনা।
Allah, 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 All